আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার এম ডি মেহেদী হাসান। তো বিডি হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো বরাবরের মতো আবারও পুনরায় আপনাদের জন্য একটি ডিজাইন নিয়ে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি ডিজাইন, 2100 স্কোয়ার ফিটের মধ্যে একটি সুন্দর ডুপ্লেক্স ডিজাইন। যদিও এটা ডুপ্লেক্স না, বাট এটা ডুপ্লেক্সের মতো, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে, এই টোটাল জায়গাটা হচ্ছে প্রায় 2100 স্কোয়ার ফিটের মতো এখানে। তো বেসিক্যালি এটার ডিজাইন, যে ডিজাইন এটা প্রায় 14-15 দিন লাগছে করতে। আচ্ছা, আর এটার লোকেশন হচ্ছে আপনার চাঁদপুরে, আর এটা ক্লায়েন্ট হচ্ছে উনি দুবাই প্রবাসী। তো ওনার সাথে আমার পরিচয় ফেসবুকে। আচ্ছা, তা বেসিক্যালি আমরা যখন একটা কাজ করি তখন আমরা ক্লায়েন্টের আমরা প্রায়োরিটি দিই বেশি, যে ক্লায়েন্ট কী চায়, ঠিক আছে? তো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে দেন আমি তাদের তার অনুযায়ী সেই কাজগুলো করি। তো বরাবরের মতো আবারও দেখেন, তো ওনার অনুযায়ী বলতে গেলে অনেক কিছুই ওনার অনুযায়ী করছে, আমি আবারও আমার নিজের মতো করে করা হয়েছে ডিজাইন এখানে। আচ্ছা, তো দেখেন এখন এটা হচ্ছে আমার হচ্ছে একটা সামনে একটা পোর্চ আছে, ঠিক আছে? তো পোর্চের মধ্যে যখন আমি এন্ট্রান্স করতেছি তখন এখানে ড্রয়িং, অর্থাৎ ড্রয়িং প্লাস ডাইনিং একসাথে আছে। তো ড্রয়িং এখানে দেখেন 12 ফিট বাই 13 ফিট আছে এখানে, ঠিক আছে? এখানে সোফা ইউজ করা হয়েছে, আর এই ডাইনিং টেবিলটা তো দেখতে পাচ্ছেন, এখানে সুন্দর ফার্নিচার দিয়ে বসানো আছে বোঝানোর জন্য যে এটা ডাইনিং স্পেস। তো এখানে দেখেন 8 জন সিটিং একটা ডাইনিং স্পেস। আচ্ছা, তো ড্রয়িং দিয়ে ঢোকার পর এখানে আছে একটি বেডরুম আছে, ঠিক আছে? বেডরুমে এখানে একটা বারান্দা আছে, দেখেন রুমের সাইজগুলো স্ট্যান্ডার্ড 14 ফিট বাই 13 ফিট, মোটামুটি ভালোই বড়। তো যেহেতু ওনার জায়গাও বেশি তো ওনার রুমগুলো স্পেস অনেক বেশি। আচ্ছা, তো সেম জায়গা এখানেও আছে 14 ফিট বাই 13 ফিট। তো এখানে বারান্দাটা দেখেন স্কোয়ার, আর এখানে বারান্দাটা মোটামুটি উনি একটু বিশাল রাখছেন, ঠিক আছে? যেহেতু এটা, আচ্ছা, তো এখানে আমি ঢোকার পর এখানে দেখেন স্টেয়ার আছে, স্টেয়ারটা আমার ভিতরে আছে, ঠিক আছে? আমি মেন এন্ট্রেন্সে হচ্ছে আমার এইটা, এখানে যাওয়ার পর আর স্টেয়ারটা হচ্ছে এইটা। আচ্ছা, তো রুম হচ্ছে টোটাল হচ্ছে এখানে 4টা রুম 4টা বেডরুম, অবশ্যই দেখতে পারতেছেন। আচ্ছা, আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, আর এটা হচ্ছে মানে মেন যে ক্লায়েন্ট ওনার বেডরুম, মাস্টার বেডরুম। তো দেখেন এখানেও একটা ব্যালকনি রাখা হয়েছে, আর এখানে একটা টয়লেট 7 ফিট বাই 4 ফিট 9 ইঞ্চির একটা টয়লেট আছে এখানে। আচ্ছা, আর ডাইনিংয়ের সাথে কিচেনটা রাখা হয়েছে এখানে, ঠিক আছে? আমরা যখন এটা কাজ করি তখন আমরা চিন্তা করি, যেহেতু মাস্টার বেড উনি এখানে থাকবে, ওনার ওয়াইফ থাকবে, তো কিচেনটা যেন আমরা ওনার রুমের সাথে থাকে, ঠিক আছে? যদি উনি এগুলো বুঝতো না, তো আমরা ওইভাবে আমরা ডিজাইনটা করেছি। আচ্ছা, আর এটাও একটা বেডরুম, বেসিক্যালি এটা হচ্ছে চাইল্ড বেডরুম, ওনার ছেলে আছে দুজন, তো দুই ছেলের জন্য 2টা বেডরুম করা হয়েছে। আচ্ছা, তো বেসিক্যালি এই এই ডিজাইনটাই কিন্তু আবার সেম সেম ফ্লোর, উপরের ফ্লোরও কিন্তু হচ্ছে আবার সেম ডিজাইন, ঠিক আছে? সেমটা আবার উপরের তলায় হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে 2তলা। তো আমি এটার যে এটা 3D, ঠিক আছে, এটা 3Dটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আরও বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে 3D, দেখেন এই যে আমি স্টেয়ার উঠলাম, এটা আমার ডোর, এন্ট্রেন্সের ডোর, এটা হচ্ছে একটা পোর্চ, ঠিক আছে? এই যে দেখেন বারান্দাটা, আপনারা দেখেন প্যানের সাথে মিল আছে কি না, এই যে দেখেন বারান্দাটা, এই যে সামনে 2টা বারান্দা আর এদিকে বারান্দা, দেখছেন? আচ্ছা, তো ফ্রন্ট থেকে দেখে আমরা যদি দেখি এরকম আসে ভিউটা। আমরা যখন ক্লায়েন্টে কাজ করি তখন অবশ্যই ক্লায়েন্টের চাহিদার রং, কালার, ডিজাইন সব কিছু আমরা ক্লায়েন্ট অনুযায়ী করে থাকি। অত্যন্ত সুন্দর একটি বাড়ি এটা, বলতে গেলে ক্লায়েন্টের অনেক পছন্দ হয়েছে। আর এটার কস্টিং ধরা হয়েছে প্রায় 48 লাখ প্লাস, ঠিক আছে? এটা মোটামুটি একটা কনস্ট্রাকশনের কাজ, আর অলরেডি এটা কাজ শুরু হয়ে গেছে রিসেন্টলি, প্রায় 3-4 মাস লাগবে এটা কমপ্লিট হতে। আচ্ছা, তো আশা করি আপনাদের ডিজাইনটা ভালো লাগছে। তো আপনাদের যদি কারো যদি ডিজাইন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, বা আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো আজকের মতো এতটুকু, আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও আপলোড দেবো, আর সুন্দর সুন্দর ডিজাইন আমি আপলোড দেবো। যদি আপনারা আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন। তো আজকে এতটুকু, ধন্যবাদ।